সম্প্রতি হাভানাস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম বর্ষের পড়ুয়াদের উপর রেগেয়ের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমতলী থানায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি তিনি সংবাদ মাধ্যমে দেখেছেন, পরে কর্তৃপক্ষের সাথে কথাও বলেছেন, কর্তৃপক্ষ নিয়মমাফিক কাজ করেছে, বিষয়টি এখন আইনের পর্যায়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকারও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র্যাগিং নিয়ে করার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। র্যাগিং প্রসঙ্গে ছাত্রছাত্রীদের সাবধান করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনো মতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র্যাগিং বরদাস্ত করা হবে না। আমি দেখেছি এটা ব্যাপারে, আমি দেখেছি এবং ওদের সাথে আমার কথা হয়েছে, এখন নিয়ম, সেই নিয়ম অনুসারে ওরা যা করার করেছে। র্যাগিংয়ের বিষয়টা কিন্তু ঠিক নয়, কিন্তু আর অনেকগুলো আইনের বিষয় চলে এসেছে। আমি যারা স্টুডেন্টরা আছে, যারা ভর্তি হচ্ছে বিভিন্ন অনলাইন ট্রেনসি, অন্যান্য জায়গায়ও যারা ভর্তি হবে, সবাই যেন বিরত থাকে এই বলে। আর এখানে যেহেতু আইনের বিষয় আছে, আইন আইনের মধ্যে চলছে এখানে, তবু আমি বলবো ছাত্রদের যেন সাবধানে থাকে। কারণ এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এই বিষয়টা সাংঘাতিকভাবে কড়াকড়িভাবে সেটা করছে। র্যাগিং কোনো অবস্থায় কোনো ইনস্টিটিউশনের জন্য না। প্রসঙ্গত উল্লেখ্য হচ্ছে, ত্রিপুরা মেডিকেল কলেজে র্যাগিং নিয়ে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি ঘটনা তদন্ত করে র্যাগিংয়ে সত্যতা পেয়েছে। অভিযুক্ত ছাত্রছাত্রীরাও ঘটনার সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। ত্রিপুরা মেডিকেল কলেজের এই র্যাগিংয়ের বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।